গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনী সংস্কৃতিতে অনেক অপসংস্কৃতি রয়ে গেছে। অহিংস ও সুশৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে গিয়ে সবাই ভোট দিতে পারবেন বলেও আশা সিএসির। সকালে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে জেলা শহরের শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, নিরপেক্ষভাবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া মেয়র প্রার্থীরা ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। আপনাদের মধ্যে একটা বোঝাপড়া থাকতে হবে যে আমরা কেউ সহিংসতা করব না, উচ্ছৃঙ্খলতা করব না, তাহলেই পর যে নির্বাচনটা উৎসবমুখর হতে পারে। আপনারা যদি এমন কোনো আচরণ করেন যে কারণে যারা ভোটার সাধারণ তারা ভোট কেন্দ্রে যেতে দ্বিধান্বিত হবেন, ভীত হবেন, ওই ধরনের কোনো কার্য করবেন না। আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চয়তা দেব, আমাদের তরফ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করা হবে যাতে ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন, ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। গাজীপুর সিটি নির্বাচনের সংবাদ সংগ্রহ করছেন স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মুকসিমুল, নির্বাচনের প্রচার প্রচারণার চিত্র কেমন দেখছেন আর ভোটারদের মধ্যে উৎসাহ কতটা? হ্যাঁ, আসলে ভোটারদের ভিতরে উৎসাহ আছে, কিন্তু প্রার্থীদের আসলে আজকে যে নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের যে আজকে যে একটি মত বিনিময় ছিল, সেই মত বিনিময়তে আসলে প্রার্থীরা বেশ কিছু অভিযোগ তুলেছেন। বিশেষ করে বেশিরভাগ প্রার্থীদের পক্ষ থেকেই অভিযোগ ছিল যে কালো টাকার ব্যবহার নিয়ে অনেকেই অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে নির্বাচনের এখন সেই হিসেবে তারা বলছেন যে কালো টাকা রোধ করার জন্য নির্বাচন কমিশনের কাছে তারা সহযোগিতা চেয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে কমিশনের পক্ষে এতটা করা হয়তো অনেক অভিযোগ থাকবে, সব কিছু মেনে চলা সম্ভব হবে না, কিন্তু যদি কেউ কালো টাকা দেয় সেই কালো টাকা বা যে টাকা দিবে সেই টাকা নেওয়ার জন্যও আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা নেবেন, কিন্তু ভোট গোপন ব্যালট আপনি কাকে দেবেন সেটি আপনার পরে নির্ভর করবে। আর এর বাইরে যদি বলি, নগরীতে গতকাল পোস্টার ছাপানো হয়েছে, তারপর থেকে এক ধরনের সাতসর রব আছে, নির্বাচনের হালকা আমেজ ইতোমধ্যে তৈরি হয়েছে এবং নির্বাচনের আমেজ তৈরি হওয়ার পাশাপাশি প্রতীক বরাদ্দ যেহেতু গতকাল হয়ে গেছে, তার আগের দিন অর্থাৎ 8 তারিখে প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন ছিল এবং গতকাল প্রতীক বরাদ্দ হয়ে গেছে, যে কারণে এখন মোটামুটি সিলেক্টিভ যে কারা এই নগরের নগরপিতা কিংবা নগরের অভিভাবক হওয়ার জন্য মেয়র পদে নির্বাচন করছেন এবং কারা কাউন্সিলর পদে নির্বাচন করছেন। তো যে প্রার্থীরা আসলে নির্বাচনী প্রচার চালাবে সেই প্রার্থীরা আসলে সবাই আজকে দুপুর পর্যন্ত ব্যস্ত ছিল এই নির্বাচন কমিশনের সাথে তাদের মতবিনিময়, যেখানে তারা অভিযোগ তুলে ধরেছেন, যে কারণে আজ প্রতীক বরাদ্দের পর দিন যেভাবে প্রচার প্রচারণা শুরু হওয়ার কথা ঠিক সেই পরিমাণ প্রচার প্রচারণা শুরু হয়নি যেহেতু এই মতবিনিময়টি ছিল। এবং এর বাইরে বলতে পারি যে এই গাজীপুর সিটিতে সারা দেশের মতো প্রচণ্ড তাপদাহ যতটুকু অনুভব করা যাচ্ছে তাতে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মতো এখানে তাপমাত্রা হবে, যে কারণে একেবারে ভর দুপুরে নির্বাচনী প্রচার প্রচারণা ওইভাবে চলছে না। তবে সবথেকে উল্লেখযোগ্য যে জিনিসটি আমরা দেখেছি, বিভিন্ন প্রেস থেকে পোস্টার নিয়ে আসা হচ্ছে, সেই পোস্টার লাগানো হচ্ছে, সেই পোস্টার সংগ্রহ করা হচ্ছে। তো সব মিলে বলা যায় যে নির্বাচন শুরুর আগে যে একটা আমেজ তৈরি হয় সেই আমেজটি আসলে তৈরি হয়েছে এবং যেহেতু এখানে আওয়ামী লীগের একজন প্রার্থী রয়েছে এবং আওয়ামী লীগের আরেকজন যিনি গত টার্মে মেয়র ছিলেন তার মা নির্বাচন করছেন, যে কারণে বলা যায় কিছুটা প্রতিদ্বন্দ্বিতা এই দুই দলের মধ্যে, এই দুই প্রার্থীর ভিতরে হতে পারে। জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে একজন আছেন, শাসনতন্ত্রের প্রার্থী আছেন আপনার জাকের পার্টির গোলাপ ফুল নিয়েও, কিন্তু সবগুলো দলকেই ওরকম উল্লেখযোগ্য বড় ভোট পাবে কিনা এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে যেটা আমরা শুনেছি তাতে সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা নেই। তবে কাউন্সিলর পদে নির্বাচন বেশ জমজমাট হবে বলে মনে করছেন এখানকার নগরবাসী। তো এই হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের মেয়র পদ এবং কাউন্সিলর পদে নির্বাচনের সবশেষ খবর। জানছিলাম গাজীপুর সিটি নির্বাচনের খবর। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা নিয়ে সরকারের উপর কোনো চাপ নেই বলে
আওয়ামী লীগ নেতারা যা প্রচার করছেন তা সত্য নয় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ আড়াল করতেই এসব মিথ্যাচার করছেন সরকারের মন্ত্রীরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। রিজভী আহমেদ বলেন, ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন হলে কি হয় তা দেশের জনগণ জানে, নিজেদের মতকে প্রতিষ্ঠা করতেই কোনো চাপ নেই বলে প্রহসন করছে সরকার। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা আয়েশি জীবনযাপন করলেও সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস বিদ্যুতের অভাবে কষ্টে দিনযাপন করছে। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাও মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ রিজভীর। তারা যে অবৈধ অপকর্ম করেছেন, দিনের ভোট রাত্রে করেছেন, ব্যালট বাক্স পূর্ণ করেছেন, ভোট মানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেননি, এই যে অনাচারগুলো করেছেন, এই অনাচারগুলোতে সত্য প্রতিপন্ন হবে যদি এগুলো তিনি মেনে নেন। সুতরাং মিথ্যা দিয়ে এবং আন্তর্জাতিকভাবে তাদের উপর যে কথাগুলো বলা হচ্ছে এটাকে তারা আড়াল করার জন্যই এসব চাপাবাজি দিয়ে তারা। ভোজ্য তেলে মূসক ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় দাম বেড়েছে, তবে সরবরাহ যথেষ্ট আছে। এদিকে চিনির ক্ষেত্রে আমদানি ও সরবরাহে ঘাটতি আছে, বিশ্ববাজারেও দাম বেশি। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি জানান, ব্যবসায়ীদের অতিরিক্ত দামে চিনি বিক্রি না করতে নির্দেশ দেওয়া আছে, তা তদারকিও করা হচ্ছে। আপনারা জানেন যে ভোজ্য তেলের জন্য 30 এপ্রিল পর্যন্ত ভ্যাটের ক্ষেত্রে একটা মওকুফ ছিল, সেইটা যেহেতু মওকুফটা নাই পয়লা মে থেকে, সেই জন্যে দাম বাড়ানোর জন্য অ্যাসোসিয়েশন থেকে আমাদের কাছে লেখা হয়। আর চিনির ক্ষেত্রে একটু ঘাটতি আছে, এই ধরনের আমার খবর আছে। তো আমরা ভোক্তা অধিকারকে ইতিমধ্যেই বলেছি এবং আমরা চিটং পোর্ট থেকেও খবর নিচ্ছি যে নতুন জাহাজ কতগুলো এসছে আর কি চিনি নিয়ে। বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকে তাহলে আলোচনার কোনো সুযোগ নেই। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা যদি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না সেই দাবিতেই অনড় থাকে, তাহলে এই সমস্ত আলোচনার প্রশ্নই আসে না। বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের সময় বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। চারপাশে পানি, মাঝখানে ছোট্ট একটি গ্রাম। শহর থেকে নিভৃত এই গ্রামের ছেলে মেয়েদের স্কুল কলেজ বা হাসপাতাল বাজারে যাবার একমাত্র বাহন নৌকা। অনেক সময় পারাপারের সমস্যায় বিপাকে পড়েন এলাকাবাসী। দুর্ঘটনা, সময় মতো নৌকা না পেয়ে মুমূর্ষ রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই ক্ষুদ্র দ্বীপ গ্রামটির কথা জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চারদিকে নদী বেষ্টিত গ্রামটির নাম বাড়িঘোনা। এটি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার হালদা নদী বেষ্টিত। ছোট্ট গ্রামটিতে প্রায় 15,000 মানুষের বাস, কিন্তু গ্রামে নেই ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, এমনকি স্বাস্থ্যকেন্দ্রও। এসব প্রয়োজনে গ্রামের মানুষদের যেতে হয় নদী পাড়ে দিয়ে। বিরূপ আবহাওয়ায় নানা বিড়ম্বনা সহ পারাপারে দুর্ঘটনার শিকার হতে হয় বলে অভিযোগ নদী পাড়ের মানুষদের। বহুত কষ্ট পাই, স্কুলে ভাষা কষ্ট পাই, মনের মাদ্রাসার ভাষা কষ্ট পাই, জ্বরে বাতাসে তুমি বহুত কষ্ট বুকন হয়েছে। নৌকা তোলার সময় আমার পাটা মুচকে গেছে, মুচকে যাওয়ার পর ভেঙে গেছে। আমি 3 মাস যাবৎ ঘরের মধ্যে বসে রয়েছি। বর্ষাকালে নদী পারাপারে দুর্ভোগ আরও বেড়ে যায় এলাকাবাসীর। একটি সেতু এমন পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে বলে জানান স্থানীয়রা। নৌকা যদি একবার মিস হয়ে যায় আমাদের মিনিমাম 30 মিনিট মাদ্রাসায় এবং স্কুল কলেজে কিংবা শহরে রাষ্ট্রীয় কোনো কাজে যাতায়াতের আমাদের জন্য বিঘ্ন ঘটে। স্থানীয় প্রশাসন বলছে হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। যে কোনো ধরনের অবকাঠামো যাতে নদীতে বিরূপ প্রভাব না ফেলে সে বিবেচনায় তারা বিষয়টি দেখছেন বলে জানান এই কর্মকর্তা। তারা যে ব্রিজের কথা বলছে সেটি আসলে সেটির বিষয়ে হয়তো আমরা যে যে কর্তৃপক্ষকে জানানো দরকার সেখানে জানাবো, তখন যেভাবে সিদ্ধান্ত আসে। তবে অবশ্যই হালদার যেই প্রাকৃতিক যেই বৈচিত্র্য সেটিকে নষ্ট করে হয়তো কোনো কিছু ওখানে করার সুযোগ থাকবে না। দীর্ঘদিন আগে হালদার কয়েকটি বাঁক কেটে নদীর গতিপথ পরিবর্তন করায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বাড়িগোনা গ্রাম। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম।